হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল অল কুকিং ফিউশন বিটি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ঘরেই খুব সামান্য কিছু উপকরণ দিয়ে কিভাবে দোকানের মতো পারফেক্ট অরেঞ্জ জেলি তৈরি করা যায়। তো আমার রেসিপিটি যদি আপনি ফলো করেন খুব সহজেই ঘরেই তৈরি করে নিতে পারবেন এরকম সুস্বাদু এবং পারফেক্ট অরেঞ্জ জেলি। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অলে ক্লিক করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওটি আপলোড করার সাথে সাথে পৌঁছে যায় আপনার কাছে। আর লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আমি চলে যাচ্ছি তৈরি প্রণালীতে। তো প্রথমে আমি এখানে চারটি কমলা নিয়ে নিয়েছি। কমলাগুলোকে আমি খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে নেব। সবগুলো কমলা এভাবে খোসা ছাড়ানো হয়ে গেলে আমি এগুলোকে ব্লেন্ড করে এর থেকে রস বের করে নেব এবং একটি স্ট্রেনারের সাহায্যে ছেঁকে নিয়েছি। অবশ্যই ছেঁকে নিতে হবে। এরপর আমি একটি হাঁড়িতে হাফ কাপ পরিমাণ দিয়ে দেব চিনি, আর এর সাথে হাফ কাপ দিয়ে দেব পানি, দিয়ে কিছুক্ষণ জাল করে নেব। এরপর এর মধ্যে আমি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি টেস্টটাকে ব্যালেন্স হওয়ার জন্য। এরপর আমি যে আগে থেকে কমলার রস করে রেখেছি সেটি দিয়ে দিব। সবকিছু খুব ভালোভাবে নেড়ে চেড়ে জাল করে নিতে হবে। এর মধ্যে আপনি চাইলে সামান্য একটু অরেঞ্জ ফুড কালার ব্যবহার করতে পারেন, কেউ না চাইলে নাও ব্যবহার করতে পারেন। আমি সামান্য একটু ফুড কালার দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে জাল করে নিচ্ছি। এরপর আমি অরেঞ্জ জেলিটাকে সংরক্ষণ করার জন্য এর মধ্যে 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ভিনেগার বা সিরকা, এতে করে জেলিটা অনেকদিন নর্মাল টেম্পারেচারেও ভালো থাকবে। এরপর আমি এর মধ্যে 1 চা চামচ দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার, এতে করে জেলির ঘনত্বটা একদম পারফেক্ট হবে। কারো হাতের কাছে যদি আগার আগার পাউডার না থাকে তাহলে চিনির পরিমাণটা বাড়িয়ে দেবেন, এতে করেও জেলিটা অনেক ঘন হবে। আগার আগার পাউডার দেওয়ার পর অনবরত নেড়ে চেড়ে জেলিটাকে জাল করে নিতে হবে। ভিউয়ার্স, জেলিটাকে যদি পারফেক্ট দোকানের মতো টেস্ট পেতে চান তাহলে এর মধ্যে সামান্য একটু সাইট্রিক অ্যাসিড দিয়ে দেবেন, তাহলে একদম পারফেক্ট দোকানের মতো টেস্ট হবে। আমি এখানে 1/2 টিস্পুনের মতো দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়ে চেড়ে এটিকে নামিয়ে নেব। এ পর্যায়ে আমি চুলার জালটাকে অফ করে দেব। এটি কিন্তু এখন একদম লিকুইড আছে, ঠান্ডা হওয়ার পর একদম জমে যাবে। তো ভিউয়ার্স, আমি এখন এটিকে চুলার থেকে নামিয়ে একটি পাত্রে ঢেলে নেব। জেলিটা সংরক্ষণ করার জন্য অবশ্যই চেষ্টা করবেন কাচের কোনো পাত্রে সংরক্ষণ করার জন্য, এতে করে জেলিটা অনেকদিন ভালো থাকবে। তো ভিউয়ার্স, জেলিটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি জেলিটার টেক্সচার কেমন হয়েছে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন জেলিটা একদম জমে পারফেক্ট দোকানের মতো হয়েছে, খেতেও কিন্তু একদম কেনা জেলির মতোই। তো ভিউয়ার্স, আমার রেসিপিটি ফলো করে যে কেউ খুব সহজভাবে ঘরে স্বাস্থ্যকর পরিবেশে বানিয়ে নিতে পারেন সুস্বাদু এই জেলি। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অলরেডি আমার পাশে বন্ধু হয়ে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।